বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নিত্য, এমন চরিত্র কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প সীতাভোগ। সত্যি চমৎকার রাত্রি, জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে। একটু দাঁড়াও ভাই। কে আপনি, কি চাই? আমি সন্ন্যাসী বাবা, লোচিনপুরে যাব, গাড়িতে একটু জায়গা হবে কি? কে গো কর্তা, তুলে নেবো নাকি? নাও তুলে নাও, চলে আসেন সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ বাবারা, তোমাদের নাম কি? আমি গোপাল, আর ও আমার বন্ধু হরিচরণ, আমরা চাতে পড়া মানিক। বাহ, খুব ভালো কথা। তা সন্ন্যাসী ঠাকুর, আপনার পরিচয়। ওরে মূর্খ, সংসারের সকল মায়া ত্যাগ করেই তো সন্ন্যাসী হয়েছি, তাই এখন আর পূর্ব পরিচয় জেনে কি করবি? মনে হচ্ছে বর্তমানের সীতাভোগের গন্ধ ছাড়ছে। বাবারা, ভুলেও যেন এই হাঁড়ি তোমরা স্পর্শ করো না। কেন ঠাকুর? এই হাঁড়িতে বাসুকি নাগ আছে, আমি যোগ বলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি, বশীকরণ যোগ যে জানে না, সে যদি এই হাঁড়ি স্পর্শ করে তবে বাসুকির বিষে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। এই সাবধান। আপনি নিশ্চিন্তে থাকুন ঠাকুর, আপনার নির্দেশ আমরা কখনোই অমান্য করব না। বড্ড ঘুম পাচ্ছে। তা হ্যাঁ বাবারা, তোমরা কোথায় নামবে? আগে চাঁদপুর। আমি লোচিনপুর, ঠিক তার আগের গাঁ। আমি একটু শুই, লোচিনপুর এলে একটু ডেকে দিও তো বাবারা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নারায়ণ নারায়ণ। সন্ন্যাসী তো ঘুমিয়ে কাদা, চ এবার হাঁড়িটা খুলি। না ভাই, ও হাঁড়ি ভুলেও ছুঁস না। কেন? না, অতীতে বাসুকি আছে। ধুত্তর বাসুকি না, এই দেখ কি আছে। ও কত্তা ঠাকুররা,
আমি কি একটু পেনশন পাবো না? বাহ দারুণ, অপূর্ব, বাহ চমৎকার। কিন্তু এদিকে যে লছিমপুর এসে গেছে, ঠাকুর মশাইকে যে জাগাতে হয়, কিন্তু হাঁড়ি যে শেষ। শোনো তবে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, উঠে পড়ুন, লছিমপুর পার হয়ে গেল যে। গাড়ি থামাও, গাড়ি থামাও। সন্ন্যাসী ঠাকুর, আপনার বাসুকির হাড়ি এই নিন। এক হাঁড়ি সীতাভোগ কোথায় গেল? আপনার বাসুকির পেটে। দেখার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি, বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে টামা ডোলে দেখো শুধু নিত্য, এমন চরিত্র কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। মৌলবী সাহেব, মৌলবী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করবো করবো ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি? অভয় দেন তো জিজ্ঞাসা করি, কেন আবার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলেই তোমায় গপ গপ করে খেয়ে নেব? কি আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনোমতো না হলে দুম করে কোতল করে ফেলবো? অত ভনিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এই এই এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছেন, তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি আপনার কি তবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলবী সাহেবের তবিয়ত খারাপ হতে যাবে কেন? এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 1 শের খাসির মাংস সাবার করলেন, কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না তা তো সম্ভবই নয়, তবে তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে এটা নেপালের পো গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। তত্ত্ব আলোচনায় হারিয়ে দিল, কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলবে নাকি? বেশ শোনো তবে, গত পরশু আমি মসজিদের সামনের উঠোনে বসে রোদ পোয়াচ্ছিলাম, এমন সময় এই বাঁদর উল্লু কালামটা দৌড়ে এসে খবর দিল যে গোপাল আসছে। ও এখন আমি বাঁদর উল্লু? উল্লু নাস, তুই তো এসে আমার প্রতিশোধ নেবার কথা বললি, বল বলিসনি? হ্যাঁ বলেছিলাম তো। আর ব্যাস এটাই হলো আমার কাল। এই বাঁদরের কথা শুনে আমি পুরনো হাড়ের বদলা নেবার জন্য এক থালা মাছ ভাত নিয়ে মসজিদের এচাতালে বসে খেতে শুরু করলাম, আর আলমকে দায়িত্ব দিলাম গোপালকে ডেকে আনার। আর তারপর
আমি মৌলবী সাহেবের কথা মতো পথ থেকে গোপাল কাকাকে পাকড়াও করে নিয়ে এলাম। আর আমি তখন গোপালকে বললাম, দেখো গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। অবতার কি? এ বাবা, হিন্দুদের অবতার জানো না, দশাবতার গো, দশাবতার। সেই যে বিষ্ণু, সেই যে দশাবতার, মৎস্য, কুর্ম, বরাহ। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, বিষ্ণুর দশাবতার। তা তাতে হয়েছেটা কি? আমি গোপালকে বলল, এই দেখো অবতার ভোজন করছি। ও বেটা অমনি সঙ্গে সঙ্গে বলল, কেন, কোন অবতার? তৃতীয় অবতার মানে? তৃতীয় মানে তৃতীয় মানে বরাহ মানে শুয়োর, যা কিনা ভক্ষণ করা আমাদের ধর্মে নিষিদ্ধ। ছি 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 ছি, ইয়া আল্লাহ, শেষে কিনা বুনো নোংরা এক প্রাণী। না 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 না, এর কিছু একটা বিহিত করতেই হবে। কি করা যায় বলো তো? তুমি বরং মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে যাও, দেখো যদি তিনি এই অন্যায়ের কিছু একটা প্রতিবিধান করতে পারেন তো খুবই ভালো, না হলে মৃত্যুর পর তোমায় আর বেহাসতে যেতে হবে না। বেশ, তাহলে আমি কালই ওই সুলতান বাহাদুরের কাছে যাব। হ্যাঁ, বেশি দেরি না করে কালই বরং রওনা দাও। হ্যাঁ মৌলবি সাহেব, উনি ঠিক বলেছেন, সত্যি তুমি বরং মুর্শিদাবাদের নবাব বাহাদুরের সাথে দেখা করো। বললাম তো, কাল ভোরেই আমি রওনা দেব। আরে গোপাল যে, এসো এসো, তারপর কি খবর? তোমাদের গ্রামের জমিদার মশাইয়ের মোসাহেব খোঁজা শেষ হলো তাহলে? আগে হ্যাঁ মহারাজ, জমিদার মশাই তার মনোমতো মোসাহেব পেয়ে খুব খুশি। আর তুমিও বিলক্ষণ দুপয়সা হাঁকড়ে নিয়ে খুবই খুশি। আচ্ছা মন্ত্রী মশাই, আমি যদি দুটো পয়সা কোথা থেকে রোজগার করতে পারি তো তাতে আপনার আর আপনার চেলাদের এত হিংসা কেন বলুন তো? যে যেমন সে দেখেও তেমন। মানে? মানে মানে হচ্ছে গোপাল নিজে তো হিংসুটে, তাই ও ভাবছে বুঝি আমরাও হিংসুটে। অত ভাগা, চাপকে তোমার পিঠে ছাল তুলে নেবো একেবারে। দেখুন দেখুন মহারাজ, আপনার সামনে আপনার চেলা আমায় কি কথাই না শোনালো, দুদিন পর নাও আপনার সামনে না আমাদের মেরে বসে, আর আপনি তো চুপচাপ মুখ বুঝে সহ্য করে আছেন। কান্নাকাটির কি হলো? ঠিক আছে ঠিক আছে, আমি এর বিচার করছি। গোপাল মহারাজ, তুমি এই মুহূর্তে তোমার রূঢ় বক্তব্যের জন্য মহামন্ত্রী গোবুচন্দ্রের কাছে ক্ষমা চেয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী গোবুচন্দ্র, আমার রূঢ় বক্তব্যের জন্য আপনার মনে যে দুঃখের সঞ্চার হয়েছে তার জন্য আমি যথেষ্ট দুঃখিত, দয়া করে আমার অপরাধ ক্ষমা করে দিন মহামন্ত্রী। গরু মেরে জুতো দান, থাক থাক, ওরকম আদিক্ষেতার আমার প্রয়োজন নেই। হ্যাঁ গোপাল, তা এবার বলো তোমার উপাখ্যান। হ্যাঁ বলছিলাম যে, জমিদার মশাইও তার মনের মতো মোসাহেব পেয়ে খুব খুশি, আর আমিও তককে আমাদের গ্রামের মৌলবী সাহেবকে হারিয়ে পেয়ে যায় খুশি, আর সেই খুশির আনন্দে হাওয়ায় ভাসতে ভাসতে একেবারে সোজা মহারাজের পাদ পদ্মে হাজির। তোমাদের গ্রামের মৌলবী মানে খান সাহেব? আগে হ্যাঁ কবিরত্ন মশাই, খান সাহেব। তা কোন তককে হারালে তাকে? আরে ও বেটা রোজই আমাদের হিন্দু ধর্মকে নিয়ে নানা রকম টিপ্পনী কাটে, আজ একেবারে মোক্ষম ছাড় দিয়েছি। বেটা মসজিদের দোরগোড়ায় বসে মাছ ভাজা চিবুচ্ছিল। হা ঈশ্বর, এ কি সর্বনাশ করেছো তুমি গোপাল? কেন কি করেছি? আরে খান সাহেব এক নম্বরের চুগলিবাজ, এ কথা ফাঁপিয়ে ফুলিয়ে ও ঠিকই নবাব বাহাদুরকে লাগাবে, আর তারপরেই ব্যাস। নবাব বাহাদুর কর্তৃক নদিয়া রাজ্য আক্রমণ, যুদ্ধে নদিয়ার পরাজয়, আর তারপর নবাব বাহাদুর কর্তৃক নদিয়া রাজ্যে লুটপাট, কোতল আর উচ্চ বর্ণের হিন্দুদের ধরে ধরে ধর্মান্তকর। না না মহারাজ, এরপর আর আপনার রাজ্যে থাকা চলে না মহারাজ, আমি কালই আপনার রাজ্য পরিত্যাগ করব। মহারাজ আমি তবে আসি। সে কি, কোথায় যাবে? সবার কাজ তো এখনো শেষ হয়নি। বারে যুদ্ধ লাগবে বলে কথা। ও তাই বলুন, সৈন্য মহড়ায় যাবেন? পাগল নাকি আমি যে সৈন্য মহড়ায় যাব? তবে বাঁধা ছাঁদা করতে হবে, তারপর বউ বাচ্চাদের নিয়ে কাল ভোর ভোর গরুর গাড়িতে চড়ে রওনা দিতে হবে। সে কি সেনাপতি, আপনি এমন অবস্থায় আমাকে ফেলে পালাবেন? পালাবো না তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? একটা কথা মনে রাখবেন মহারাজ, আপনি বাঁচলে বাপের না,
আপনার আর কি। নবাবের হাতে বন্দী হয়ে প্রচুর উপঢৌকন দিয়ে নিজেকে, গোপালকে আর কবিরত্ন ভরতচন্দ্রকে নবাবের হাত থেকে ছাড়িয়ে নেবেন, কিন্তু আমি আপনার সেনাপতি, আমার অবস্থা বিভীষণের মতো। এগোলে নবাব বাহাদুর মারবে আর পেছলে স্বয়ং আপনি। আর যুদ্ধক্ষেত্রে যদি জীবিত অবস্থায় নবাবের হাতে বন্দী হয় তাহলে আমায় ধর্মান্তরিত করে তবে ছাড়বে। তার থেকে মহারাজ কোনো অঘটন ঘটার আগে মানে মানে কেটে পড়াই ভালো। আর বাকি আপনাদের কি মত? ওই আমাদের একই মত। বেশ, আপনারা তবে যেতে পারেন, কিন্তু কালকেই নয়, যে মুহূর্তে সুলতান বাহাদুর যুদ্ধের পত্র পাঠাবেন সেই মুহূর্ত থেকে আপনারা আমায় ছেড়ে চলে যেতে পারেন। আমি এ ব্যাপারে আপনাদের পূর্ণ অনুমতি দিলাম। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আর সকলে আপনাকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমিও এ বিষয়ে গোপালের সাথে একমত মহারাজ। আমি জানি যে তোমরা দুজনেই আমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবে না, তাই তো তোমরা আমার এত প্রিয়। না না খা সাহেব, একথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। না না সুলতান সাহেব, একথা আপনি কিছুতেই বলবেন না যে গোপাল আপনাকে বিষ্টাখা ষাঁড়ের গল্প বলতে পারে, সে মৌলবী সাহেবকে লুকিয়ে লুকিয়ে শুয়োর খেতেও বলতে পারে। পারে কি বলছেন, আলবাত বলেছে, এ আমাদের মুসলিম ধর্মের চূড়ান্ত অপমান। না না, আপনি এর একটা বিহিত করুন। খা সাহেব, কি ভিত করা যায় বলুন তো? শয়তানকে শয়তানির দ্বারা জব্দ করুন। হ্যাঁ নবাব বাহাদুর, মৌলবী সাহেব ঠিকই বলেছে, গোপাল ভাঁড় যথেষ্ট বুদ্ধিমান, নদিয়া রাজ মহারাজ কৃষ্ণচন্দ্র ওর বুদ্ধির ওপর যথেষ্ট নির্ভর করেন, তাই এবার এমন বুদ্ধির চাল মারুন যে সেই এক চালে গোপাল আর নদিয়া রাজ একেবারে যেন চিৎপটাং হয়ে যায়। তাই এবার কোন বুদ্ধি আঁটলে শুনি। শুনুন তবে। বাহ, বুদ্ধিটা তো বেশ দারুণ দিলে দেখছি। বেশ, আমি আগামীকালই কৃষ্ণনগরে দুধ পাঠাচ্ছি, তারপর সবই তোমার বুদ্ধির খেলা আর গোপালের চাল, আর তার সাথে আল্লাহর মেহেরবানি। কি ব্যাপার সেনাপতি, কাল তো খুবই পালাই পালাই করছিলেন, দেখলেন তো নবাব বাহাদুরের কাছ থেকে কোনো রকম পত্রই এলো না। প্রণাম নদিয়ানি প্রতি। কি খবর প্রহরী? মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত এসেছে। ব্যাস হয়ে গেল। আহ, চুপ করুন প্রহরী, দূতকে সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। তাহলে কাল থেকেই যুদ্ধ শুরু। মহারাজ, তবে অনুমতি দিন, আমরা স্বগৃহে প্রত্যাবর্তন করি, বাঁধা সাদা করি, আগামীকাল ভোর ভোর রওনা দিতে হবে। প্রত্যাবর্তন করবেন, তবে এখনই নয়, আগে দূত আসুক, শুনি দূত কি সংবাদ নিয়ে আসে, তবে তো। না, হয়ে গেল, এবার থেকে মনে হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার জপ ছেড়ে আল্লাহকে জপতে হবে। বন্দে কি মহারাজ। আরে আসুন আসুন, তারপর মুর্শিদাবাদের খবর কি, আর নবাব বাহাদুরের তবিয়তই বা কেমন আছে? মুর্শিদাবাদের অবস্থা খুবই ভালো, সেই সাথে নবাব বাহাদুরেরও। সম্প্রতি তার একটি বিশেষ খেয়াল উপস্থিত হয়েছে, সেই হেতু তিনি এই পত্রটি আপনাকে পাঠিয়েছেন। পত্র? কই দেখি কি পত্র। মহারাজ, পত্রে কি লেখা আছে? বেশ, সকলেই শুনুন তবে। আমার প্রিয় সখা নদিয়ারাজ, পত্রের প্রথমেই আল্লাহর কাছে আপনার নামে দোয়া চাইছি, যাতে আপনি আরও বহুদিন সুস্থ দেহে সুস্থ মনে সুখে শান্তিতে রাজ্য শাসন করতে পারেন। বর্তমানে আমার মনে এক বিচিত্র চিন্তার উদয় হয়েছে, সময়ের সাথে সাথে আপনি এবং আমি দুজনেই বৃদ্ধ হয়ে পড়েছি, হয়তো আর কিছুদিন পরে আমাদের রাজ্যের শাসনভার আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে হবে, তাই আমাদের এই বন্ধুত্ব যাতে আজীবন থেকে যেতে পারে সেই জন্য আমি বহু চিন্তা করে সমস্যা সমাধানের এক উপায় বের করেছি। উপায়টি হলো বিবাহ। আমি ঠিক করেছি আমার রাজউদ্যানের সরোবর আলাদিনের সাথে আপনার রাজউদ্যানের সরোবর পদ্মার বিবাহ, আর তাই পত্র পাঠ অতি দ্রুত আমার সরোবরের বধূটিকে দূতের সাথে আমার রাজ্যে পাঠিয়ে দেবেন, অন্যথায় আমি আপনার রাজ্য আক্রমণ করব। সে কি, এত বড় সরোবর দূত নিয়ে যাবে কি করে? আচ্ছা, অনেকগুলো গরুর গাড়ি জোগাড় করে তাতে ঘটি ঘটি ভর্তি সরোবরের জল পাঠালেই সরোবর প্রদান হয়ে যেতে পারে। হ্যাঁ,
আর তার সাথে লোক পাঠিয়ে সুলতানের উদ্যানে আরেকটা নতুন সরোবর খনন করে তাতে জলটা পুরো ঢেলে দিলেই ব্যাস সরোবর প্রদান পুরোপুরি রূপে সম্পন্ন। গোপাল, তোমার কি মত? মহারাজ, সরোবর কোনো ঘটি বাটি নয় যে সামান্য কিছু জল নিয়ে গিয়ে সুলতান বাহাদুরের আবার নতুন কোনো ঘটি বাটি ভর্তি করতে হবে। তাছাড়া কোনোদিন শুনেছেন কি যে বিয়ের কনেকে টুকরো টুকরো করে একটা বাক্সে ভরে সেটা বরের হাতে তুলে দিতে হয়? এরা সব এক একজন এক একটা মূর্খ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় মূর্খ, কিন্তু তুমি তুমি তো বেশ বুদ্ধিমান, তাহলে তুমি বলো এখন কি করা উচিত? খুবই সাধারণ ব্যাপার, বর এসে কনেকে বিয়ে করে নিজ রাজ্যে নিয়ে যাবেন। মানে? বুঝলেন না মহারাজ? বেশ শুনুন তবে। বুঝেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ বুঝেছি গোপাল, সব বুঝেছি, আমি এক্ষুনি পত্র পাঠাচ্ছি। আদেশ মহারাজ। শোনো, তুমি এনাকে অতিথিশালায় নিয়ে যাও। দূত, তুমি এনার সাথে অতিথিশালায় গিয়ে বিশ্রাম করো, আগামীকাল প্রত্যুষেই তুমি আমার জবাব নিয়ে মুর্শিদাবাদ গমন করবে। যো হুকুম মহারাজ, চলো শান্ত্রী। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। সেলাম নবাব বাহাদুর। আরে এসো দূত এসো। তারপর নদিয়ার খবরাখবর কি? সব ভয় আঁতকে উঠেছে তো? আগে না নবাব বাহাদুর, আঁতকে ওঠা তো দূরের কথা, বরং আপনার প্রস্তাবে সমগ্র নদিয়া রাজ্যে আনন্দের স্রোত বইছে, আর মূল্যবান চিনাংশুকে উনি এই পত্রটি আপনাকে লিখে পাঠিয়েছেন। কই, দেখি দেখি কি সেই পত্র। এই যে, এই নিন সুলতান বাহাদুর। এই যে দেখি উল্টো ফ্যাসাদ। কেন, কি হলো নবাব বাহাদুর? না কিছু নয়, তুমি যাও এখন। আর হ্যাঁ, খাঁ সাহেব আর মৌলভী সাহেবকে এখানে পাঠিয়ে দাও। যো হুকুম মালিক। ও, আমার যা আনন্দ হচ্ছে না, এবারে গোপাল একেবারে কুপোকাত হবে। হ্যাঁ, সে আর বলতে, ব্যাটা একেবারে চোখের জলে নাকের জলে হবে। অনেক দিন ধরে তুমি খেলেছো, এবার খেলিয়ে তুলবো। ওই যে ওই যে কথায় বলে না, বহুকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবারে তিরি মেরে বধিব পরাণ। সুলতান বাহাদুর আপনাদের তলব করেছেন। ওরে, সে এসেছে। গোপাল এসেছে, করছে দেখো যেন কচি খোকা পাগল কোথাকার। নবাব বাহাদুর, নাপতের পোটা এসেছে, সে কোথায় এখন? আগে বলুন খাঁ সাহেব কোথায়? এই তো আমি এসে গেছি সুলতান বাহাদুর, বলুন কি হয়েছে? মহারাজ কৃষ্ণচন্দ্র কবে গোপালকে আপনাদের এখানে পাঠাবেন? মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে আমাদের কাছে পাঠাবেন? তার চেয়ে বরং তোমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যাও, তাও আবার খালি হাতে নয়, আমার রাজউদ্যানের সরোবরটিকে নিয়ে। মানে? মানে এই পত্রটা পড়ে দেখো, মহারাজ কৃষ্ণচন্দ্র পাঠিয়েছেন। দূতের মুখে আপনার শারীরিক সুস্থতার কথা শুনে আমি যার পর নাই আনন্দিত হয়েছি, আরও আনন্দিত হয়েছি আপনার সরোবরের সাথে আমার সরোবরে বিবাহের কথা শুনে। আমি আপনার এই বিবাহের প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এই প্রস্তাবও আমি সানন্দে গ্রহণ করছি, কিন্তু হিন্দু বা মুসলিম বিবাহের নিয়ম অনুযায়ী আপনি আপনার সরোবরটিকে নিয়ে আমার রাজ্যে আসুন এবং আমার সরোবর পদ্মার সাথে আলাদিনের বিবাহ দিয়ে তাকে তার নিজের শ্বশুরবাড়ি অর্থাৎ আপনার রাজ্যে তাকে নিয়ে যান, এবং আমি সমস্ত হিন্দু পণ্ডিত ও মুসলিম মৌলবীগণের সাথে পরামর্শ করে জেনেছি এই শুভ কার্য আগামী 15 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, অন্যথায় আপনার চরম বিপদ উপস্থিত হবে। কি বিপদ উপস্থিত হবে নবাব বাহাদুর? মনে হচ্ছে গোপালের কোনো গভীর চাল, বেটা হিন্দু পণ্ডিতদের খেপি আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে না তো? আবার হয়তো দিল্লি সায়েন্সের কাছে আপনার নামে নালিশও করতে পারে। নালিশ? কি নালিশ করবে গোপাল? আপনি তো আর আপনার আলাদিন সরোবরটিকে নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যেতেও পারবেন না, ফলে আপনার সরোবরের সাথে কৃষ্ণচন্দ্রের সরোবরের বিবাহও হতে পারবে না, আর নির্দিষ্ট সময়ে বিবাহ না হলে কৃষ্ণচন্দ্রের কন্যা সরোবর লগ্নভ্রষ্ট হবে,
তারপরেই ব্যাস ওই নাপ্তের পো গোপাল মেয়ে লগ্ন ভ্রষ্ট হওয়ার অভিযোগে দিল্লির সায়েন্সের কাছে আপনার নামে নালিশ করবে। এই রে, এই তো মহা ফ্যাসাদে পড়া গেল দেখছি, এখন তবে কি হবে? কি আবার হবে, আজ রাত্রা আগে ভালোই ভালোই অতিক্রান্ত হোক, তাহলেই ব্যাস বিবাহের শুভ শেষ দিনটা অতিক্রান্ত হয়ে যাবে। তারপর আমার নির্বাচিত তিন মৌলবী সাহেব কাল মুর্শিদাবাদের উদ্দেশ্যেও রওনা দেবে। মহারাজ, আবার আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, ও গোপালের কথা আপনি শুনবেন না, তাহলে কিন্তু আবার নতুন কোনো বিপদে পড়বেন। আর গোপালের বুদ্ধিতে যদি মহারাজ এই চরম বিপদ থেকে উদ্ধার পান তাহলে কি করবে? গোপালের পা ধুয়ে জল খাবে তো? পা ধুয়ে কেন জল খাবে, জিভ দিয়ে চেটে গোপালের জুতো পরিষ্কার করে দেব। কিন্তু গোপালের বুদ্ধিতে মহারাজ যদি কোনো বিপদে পড়ে তাহলে গোপাল কি করবে? জল্লাদ আমার আর আমার পরিবারের শিরচ্ছেদ করবে। এবার এই তক্কের অবসান ঘটিয়ে আগামী কাল ভোর পর্যন্ত অপেক্ষা করুন, তারপরেই ব্যাস আসল চাল একেবারে কিস্তিমাত। তাহলে আসি গোপাল ভাই। হ্যাঁ ভাই, তাহলে সব এসো, আর যা বলেছি তা ঠিক মতো বলো। তার বলতে চলো 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 চলো। এইবার বুঝবে নবাব বাহাদুর কত ধানে কত চাল। সেলাম আকা। কি খবর? কৃষ্ণনগর থেকে তিনজন মৌলবী সাহেব আপনার সাথে দেখা করতে এসেছেন। মৌলবী? তাও আবার কৃষ্ণনগর থেকে? বেশ, তাদের এখানে নিয়ে এসো। চো হুকুম আকা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তোমার সেই তিন মৌলবী কোথায়? তিন দিনেও তো তাদের টিকিট দেখা পেলুম না। এই এলো বলে। এই তো আমরা এসেছি, আর সাথে এনেছি লগ্ন ভ্রষ্টা কন্যার ক্ষতিপূরণ বাবদ এই 2 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর এই এই রইল পত্র। একেবারে ক্ষমা প্রার্থনা চেয়ে পত্র। মহারাজ, পত্রে কি লেখা আছে? শুনুন সকলে, মহারাজ কৃষ্ণচন্দ্র, আশা করি আপনি কুশলেই আছেন, কিন্তু আমি বিশেষ ভালো নেই, কারণ দুশ্চিন্তা আমার সরোবর আলাদিন আপনার সরোবর পদ্মাকে বিয়ে করতে অস্বীকার করেছে। তাই আমার বড় চিন্তা আপনার কন্যা সরোবরটিকে নিয়ে, তাই অনেক চিন্তা করে আপনার প্রেরিত 4 মৌলবীর হাতে কন্যার উপযুক্ত পাত্রের সাথে বিবাহ এবং ভবিষ্যৎ জীবনযাপনের জন্য 2 লক্ষ স্বর্ণমুদ্রা দান করলাম, অনুগ্রহ করে গ্রহণ করবেন। কি ব্যাপার গোপাল, এনারা কি এমন বলেছে যার জন্য নবাব বাহাদুর বিনয়ের সাথে 2 লক্ষ স্বর্ণমুদ্রা দান করলেন? সামান্য কথা মহারাজ, এনারা বলেছিলেন যে মুসলিম ধর্মের রক্ষাকর্তা স্বয়ং নবাব বাহাদুরের জন্য যেহেতু 1 কন্যা লগ্নভ্রষ্ট হলো, সেহেতু তার ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় সমগ্র বাংলার মুসলিম সমাজ নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ব্যাস নবাব বাহাদুর কুপকাত। কি মন্ত্রী মশাই, এবার যে আপনাকে গোপালের জুতো চাটতেই হবে। ছি ছি ছি, যতই আমি বাজি জিতি না কেন তবুও উনি বয়স্য, তাই আমি বরং ওনাকে প্রণাম করি যাতে আমি ওনার আশীর্বাদ পাই। আমিও তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করলাম, আর তার সাথে দিলামই মুক্তোর মালা। জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়। কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি, বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ নিয়ে
হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড় বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামাডোলে দেখো শুধু নিত্য। এমন চরিত্র কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড় বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড় সেই গোপাল ভাঁড় বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড় বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। বাজিয়ে গান গাইতে গাইতে যায় না, তখন শুনতে এত ভালো লাগে। যাই বলো, একতার এই পিড়িং পিড়িং শুনতে আমার তেমন ভালো লাগে না। আওয়াজ হচ্ছে সেতারের, কেমন গম্ভীর আওয়াজ, বাজে বোকো না তো, আওয়াজ হচ্ছে বিনা। ওই যে আমাদের পাশের বাড়ির বনমালী, বিনা বাজায়, সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায়। সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা। আমার জামাইয়ের বাড়িতে শ্রীঘোষ বলতে একটা লোক তানপুরা বাজিয়ে ভৈরবীর আগে মা জগদ্ধাত্রীর এমন সুন্দর বন্দনা গাইল না, যে শুনতে শুনতে মনটা ভরে গেল একেবারে। এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না, এটাই খোঁজ যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি। হ্যাঁ সত্যি তো, এই যেমন তোমার এক তারা আর বিনা, ওর তানপুরা আর আমার সেতা। নেজি আমাদের এই গোপলা নাপদের বেটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে, গ্রামে দু একটা ছোটখাটো সমস্যার সমাধানও ও করেছে। চলো না চলো, যতই ঝি চাকো রাখো না কেন, রান্নাটি কিন্তু তুমি নিজের হাতেই করো। পাল ও গোপাল, বাড়ি আছো নাকি? এই কারা যেন আসছেন, আমি পালাই। তারপর কি মনে করে? হ্যাঁ বাবা গোপাল, একটা বড় সমস্যায় পড়ে আমরা এই তিন বুড়ো তোমার কাছে এসেছি, এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা। হ্যাঁ, সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না, তা বলুন কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন? গোপাল, আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি। তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে? আমার আমার হলো একতারা আর বিনা, আর ওর তানপুরা আর ওর সেতা। বড়ই চিন্তার ব্যাপার, কি করা যায় কি করা যায় কি করা যায়। টাকাটা পড়ে গেল যে, টাকাটা পড়ে গেল যে। না না না, ওটা আমার টাকা, আমার ট্যাক্স থেকে পড়েছে। না না না, আমার টাকা, আমার টাকা আমার কোচর থেকে পড়ে গেছে। বুঝতে পারলেন না, সামান্য এক আধুলির শব্দ কানে যেতেই আপনারা কেমন 10 বছরের বাচ্চাদের মতো প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলেন। শুধু তাই নয়, এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন। সেই জন্যই বলি পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি। গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম। বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন? বাদ্যযন্ত্রের সংজ্ঞা না,
মানে ঠিক বেশ শুন তবে যে অসার বস্তুকে অপর কোন বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলে বাদ্যযন্ত্র। এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন, আর রইল বাকি আঘাত করার ব্যাপার। সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, বলেন কর্তারা? হ্যাঁ বাবা, তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ। সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ। কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি, বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নিত্য, এমন চরিত্র কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প স্বস্তয়ন। গোপাল কর্তা, ও গোপাল কর্তা, আরে ও গোপাল কর্তা, ও ঠিক পিছনে ডাক। অত বাঁকা গোমুক্ষগুলো এখনো শিখলো না যে পেছু ডাকতে নেই, বিশেষ করে যখন শুভ কাজে বের হচ্ছে। বলি ও গোপাল কর্তা, কালা হয়ে গেলে নাকি গো? ও বলি তখন থেকে পিছু ডাকছো কেন বলতো? বলি ছোটবেলায় বাবা মাকে শেখাইনি যে যাত্রা কালে পেছু ডাকতে নেই, তাতে অমঙ্গল হয়। আর মঙ্গল আর অমঙ্গল সেসব বিচার তুমি করতে পারো না গোপাল কর্তা। আমরা যারা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকি তাদের অত মঙ্গল অমঙ্গল বিচার করলে চলে না। কেন, কি হলো কি? তাহলে একটি বারের জন্য তোমাকে আমাদের গ্রামে যেতে হবে। বেশ চলো তবে, এখনই যাই। এসো গোপাল কর্তা এসো, এই দেখো, এই দেখো আমাদের গ্রামের ক্ষেত। একি এ তো সব ফসলই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো গোপাল কর্তা, পঙ্গপালে আমাদের সমস্ত ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে। সে কি, তবে এখন কি করবে? আত্মহত্যা? না না, আত্মহত্যা করবে কেন, আত্মহত্যা তো মহাপাপ। এছাড়া আমাদের আর কোনো পথ নেই, মহাজনের দেনা আছে, রাজার খাজনা আছে, কি করবো? হ্যাঁ তাতে তো কিছু মাথায় ঢুকছে না আমাদের। ঠিক আছে ঠিক আছে, তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি মহারাজের সাথে কথা বলে দেখছি কি করা যায়। এখন আসি তবে। মহারাজ, আপনার রাজ্যের নবদ্বীপ গ্রাম এক বিশেষ সমস্যায় জর্জরিত। সমস্যা? কি সমস্যা গোপাল? পঙ্গপালের আক্রমণে গ্রামের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, এদিকে মহাজনের দেনা, রাজার খাজনা, এই সব মিটিয়ে চাষীরা নিজেদের ভাত কাপড়ের সংস্থান কি করে করবে বলুন তো? এবার তো সব আত্মহত্যা করবে বলে তৈরি হচ্ছে। না না, আত্মহত্যা মহাপাপ, এই পাপ থেকে তো ওদের উদ্ধার করতেই হবে, আর রাজা হিসাবে সেটা আপনার পরম কর্তব্য। মহামন্ত্রী, কি করা যায় বলুন তো? মহারাজ, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে অর্থ সাহায্য।
এককালীন অর্থ সাহায্য, তারপর? হ্যাঁ, তারপর কিছুদিনের ভিতরেই তো শীত শেষ হয়ে যাবে, তখন চাষিরা না হয় কলাই চাষ করে সব ধার দেনা শোধ করবে। খন আপনি মেলা ফ্যাচর ফ্যাচর করবেন না তো? কলাই চাষ করবে বলি, করবে কি করে? কেন, যেভাবে চাষ করে বীজ ছড়াবে, লাঙল দেবে, তারপর নিঙাড়ি দিয়ে আগাছা তুলবে, কিন্তু জল না পেলে বীজ ফুটে গাছ বের হবে কোত্থেকে শুনি? কথায় বলে ধন্য রাজার পুণ্যি দেশ যদি বর্ষে মাঘের শেষ। আরে বাবা, মাঘ শেষ হয়ে ফাল্গুন শেষ হতে চললো, কিন্তু বৃষ্টির দেখা নেই, মাঠ ঘাট সব শুকনো খটখট। এরপর চৈত্র বৈশাখ দাবদাহ গরমকাল, তখনও যদি বৃষ্টি না হয় তাহলে ওই কলাই চাষ ডুববে। তাহলে উপায়? আমাদের নগর মন্দিরের পুরোহিত কানা ভট্টাচার্যকে দিয়ে একটা শান্তি স্বস্তয়ন করালে হয় না, যদি বৃষ্টি নামে? হ্যাঁ, কথাটা মন্দ নয়, ঠিক আছে, আমি আজই কানা ভট্টাচার্যকে ধরছি। বৃষ্টি নামানোর জন্য শান্তি স্বস্তয়ন? না বাবা গোপাল, আমি পারবো না। কেন পারবেন না ভট্টাচার্য মশাই? আমার উঠোনে গাদা করা খড় আছে, যদি বৃষ্টি নামাই তাহলে আর কারুর কি হবে আমি জানি না, তবে আমার যথেষ্ট ক্ষতি হবে। তাহলে আপনি শান্তি স্বস্তয়ন করবেন না? বড় আশা করে এসেছিলাম কিন্তু। না, করব না, নিজের ক্ষতি করে অন্যের উপকার আমি করতে পারবো না গোপাল। তবে উপায়? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, শান্তি স্বস্তয়ন আমি করাবই। কিন্তু কাকে দিয়ে করাবে গোপাল? কেন, রাজমন্দিরের পূজারী ব্রাহ্মণ তো আছেই, সে করবে। সেও যদি আবার কোনো ফ্যাকড়া তোলে? ভয় নেই, সে কোনো ফ্যাকড়া তুলবে না। কি করে জানলে? কানা ভট্টাচার্যের উপর ভীষণ রাগ আমাদের বামুন ঠাকুরের, তাই কাঁটা দিয়ে কাঁটা তুল। কেন, এখন আমার কাছে কেন? কানা ভট্টাচার্যের কাছে যাও না, তিনি তো নাকি খুব ভালো শান্তি স্বস্তয়ন করতে পারেন। আমি তো মদন মোহনের পূজা ছাড়া তো কিছুই করতে পারি না। আরে দূর দূর, আপনি কানা ভট্টাচার্যকে চেনেন না, ও বেটা নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। কেন, ওর আবার স্বার্থটা কি? ওই যে উঠোনে খড়ের ডাই, বৃষ্টি নামলে যে সব ভেসে যাবে। দাঁড়াও ভট্টা, এবার তোমায় বাগে পেয়েছি, এমন স্বস্তয়ন করব না যে বৃষ্টি তোমার খড় তো দূরের কথা, চাল ফুটো হয়ে খড় তোর সব ভেসে যাবে। কিচ্ছু ভেবো না গোপাল, আমি আগামীকালই শান্তি স্বস্তয়ন করব। ওং আগ্নেয়ে স্বাহা, ওং ইন্দ্রায়ে স্বাহা, ওং বরুণায়ে স্বাহা। কি গোপাল, এত ঘটা করে স্বস্তয়ন তো হচ্ছে, বলি বৃষ্টি নামবে তো? সে সবই আমাদের বামুন ঠাকুরের পূজার গুণ, ঈশ্বরের মনতৃপ্তি আর আপনার পুণ্য, এই তিনের উপর নির্ভর করছে। কিন্তু স্বস্তয়ন আমি করাবো বলেছিলাম, করিয়েছি, তাও আবার আনাড়ি বামুন ঠাকুরকে দিয়ে। কি বলেন মহারাজ? না সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে বলতে হবে, না হলে অত কাণ্ডের পর যে বামুন ঠাকুর শালগ্রাম শিলা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো যে জীবনে আর শান্তি স্বস্তয়ন করবে না, শেষে কিনা সেই আবার? না সত্যি, তোমার ক্ষুরধার বুদ্ধির প্রশংসা করতেই হয় গোপাল। কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি, বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসি উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, এমন চরিত্র বড়ই বিচিত্র,
তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নিত্য এমন চরিত্র। কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। টাকা শোধ। বলি হ্যাঁ গো, মনে আছে তো? কি বলো তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আগামী শুক্রবার তোমার বোন বোনাই সব আসবে। একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, অন্তত পুকুরের বড় মাছটা আগে না, গাছ পাটা নয়, একেবারে আসল পাটা ভোলার থেকে নিয়ে আসবে। বাবা, সে তো অনেক টাকার ব্যাপার, আমায় তো মহাজনের থেকে কর্জ করতে হবে। করতে হয় করবে, কিন্তু হ্যাঁ, বোন বোনাইয়ের সামনে আমার মাথা যেন হেঁট না হয়, নাহলে আমি কিন্তু ধুন্দুমার কাণ্ড ঘটিয়ে ছাড়বো। না, তুমি ছাড়ার মেয়ে নয়। ঠিক আছে, দেখছি কত দূর কি করা যায়। ধার তো নেবেন, কিন্তু আমার সুদের বহরটা জানেন তো, এক টাকায় পাঁচ পয়সা। সুদটা তো বেশ চড়া, কিন্তু দরকার যখন তখন নিতেই হবে। দিন দশ টাকা কর্জ দিন। কবে শোধ দেবে? আগামী দশই ফাল্গুনের ভিতর সুদ সহ পুরো টাকাটা ফেরত দেব। ঠিক আছে। দেখতে দেখতে দশ ফাল্গুন পেরিয়ে দশই চৈত্র এসে গেল, কিন্তু গোপালের টিকিট দর্শন পেলাম না তো। না, যাই একবার তাগাদা দিয়ে আসি। ন্যাপলা, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে কর্তা। এই এক লোকেদের স্বভাব, ধার নেবার সময় আসে আর ধার শোধ দেবার সময় আর টিকিট দেখা যায় না। আরে আরে মহাজন কাকা জি, আরে আরে মহাজন কাকা, প্রণাম হই প্রণাম হই। এই যে বাছাধন, অনেক কষ্টে তোমায় পেয়েছি, বলি টাকা শোধ দেওয়ার সময় তো পেরিয়ে গেছে, এক মাস হলো, তোমার টিকিটই তো দেখতে পেলুম না, এদিকে ধার নেওয়ার সময় তো কত বড় বড় কথা। না, আসলে বাড়িতে হঠাৎ করে একটা অসুবিধে এসে পড়লো, যে না হলে আপনার ওই সামান্য দশ টাকা কবে শোধ দিয়ে দিতাম। ও, সমস্ত দেনাদারিরই এই একই কথা বলে। সত্যি করে বলো তো, কবে সুদে আসলে টাকাটা শোধ দেবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরশু বিকেলে আমি নিজে গিয়ে আপনার টাকা শোধ করে দেব। না, আজও তো এলো না গোপাল। না, ব্যাটাকে আগামীকাল আবার ধরতে হবে দেখছি। আজ ব্যাটাকে ধরতে পারি, ঈশান কথা শোনাবো না যে বাছাধন একেবারে চোখের জলে নাকের জলে হয়ে যাবে। এরে, ব্যাটা সত্য মহাজন যে এদিক পানি হন্তদন্ত হয়ে আসছে, দেখতে যদি পায় না তাহলেই ব্যাস, আমি এখন মানে মানে কেটে পড়ি। আরে, ও ব্যাটা গোপাল না, ছাতা আড়াল করে কোথায় যাচ্ছে? গোপাল, বলি ও গোপাল। সেরেছে, ঠিক দেখতে পেয়েছে, এখন একটাই উপায়, মানে মানে কেটে পড়ি। পালিয়ে যাবে কোথায় তুমি? টাকা দাও টাকা দাও। দেব 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 দেব। শোনো মহাজন ভাই, তুমি আগামীকাল ভোরে আমার বাড়িতে এসো, টাকা ঠিক শোধের ব্যবস্থা করব। আমি এখন আসি, আসি মহাজন ভাই। আরে মহাজন মশাই যে, আসুন 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 আসুন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বসুন, বিশ্রাম করুন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। মহি মহি, চটপট যন্ত্রপাতিগুলো নিয়ে আয়। যাই। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই রাখ রাখ। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। মহি, গাছটা দে।
কি হে গোপাল, টাকাটা দেবে কখন? এতক্ষণ ধরে তো আপনার টাকাটা শোধ দেওয়ারই বন্দোবস্ত করলুম। সে কি, তুমি তো এতক্ষণ নারকেল চারা পুঁতলে। হ্যাঁ, এই যে নারকেল চারা পুঁতলুম, তাতে নারকেল গাছ হবে, আর অতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। ওই নারকেল বেচে 2 বছরে আপনার সমস্ত টাকা সুদসহ পরিশোধ হবে। আপনাকে আমি আজই 2 বছরের নারকেল সহ গাছ জমা দিলাম, টাকা সুদের ব্যবস্থা করব বলেছিলাম, তাই করে ছাড়লাম। সত্যি গোপাল, আশ্চর্য তোমার বুদ্ধি। টাকাটা নগদে পেয়ে গেলেন বলে মুখে যে হাসি আর ধরে না দেখছি। হ্যাঁ, কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি, বলবে গোপাল ভার, বলবে গোপাল ভার, আসবে গোপাল ভার, বলবে গোপাল ভার, একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভার, হাজির গোপাল ভার, সেই গোপাল ভার, বলবে গোপাল ভার। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নিত্য, এমন চরিত্র কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু, আসবে গোপাল ভার, বলবে গোপাল ভার, দেখবে গোপাল ভার, সেই গোপাল ভার, বলবে গোপাল ভার, হাজির গোপাল ভার, বলবে গোপাল ভার, হাজির গোপাল ভার। মৌলবী সাহেব, মৌলবী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি? অভয় দেন তো জিজ্ঞাসা করি কেন, আমার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলে তোমায় গপ গপ করে খেয়ে নেব? কি আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনে মতো না হলে ধুম করে কোতল করে ফেলবো? অত ভণিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এই এই এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছে, তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি, আপনার কি তাবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলবী সাহেবের তাবিয়ত খারাপ হতে যাবে কেন, উনি যথেষ্ট সুস্থ। এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 1 শের খাসির মাংস সাবার করলেন। কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না, তা তো সম্ভবই নয়। তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে এটা নেপালের গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন, সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। মৌলবী সাহেব, ও মৌলবী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না, গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে, ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলবী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? এ বাবা, ভুলে গেলে নাকি? সেই যে তোমাদের আল্লাহকে দাড়িপাল্লা বলেছিল। মনে নেই আমার, যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই, তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন,
তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা, এক্ষুনি যাচ্ছি। আয়োজন প্রস্তুত, এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখতো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো বলিবি সাহেব, ওই তো সেবাটা মাথা দোড়াতে দোড়াতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। হো আলো, তা কি খবর রে তোদের, সব আছিস কেমন? ভালো, এই দেখো মৌলভী সাহেব তোমায় ডাকছেন। মৌলভী সাহেব ডাকছেন মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়া দেখাচ্ছি মজা। মৌলভী সাহেব ডাকছেন, না একটু আনন্দের খবর। দাঁড়াও দাঁড়াও যাই। ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। গোপাল এই দেখো, তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। তোমার এই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য, কুর্ম, বরাহ মানে শূকর। এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাই কে হয়, এ যে আমাদের ধর্মে অপবিত্র। চি চি ওয়াক।